नमस्कार। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगत पथे गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। नमस्कार। आज हमें आलोचना करब जे এই মায়াবদ্ধ জীব কেন প্রভুর নাম গুণগান করতে চায় না, কেন ঈশ্বরের শরণাগত হতে চায় না। তো একদিন নারদ মুনি ভগবানকে প্রশ্ন করলেন, হে প্রভু, এই মায়াবদ্ধ জীব কেন আপনার শরণাগত হতে চায় না, কেন আপনার নাম সংকীর্তন করতে চায় না, আর আপনার নাম বিহীন তো কেউ উদ্ধার হবে না, তাহলে এরা উদ্ধার হবে কিভাবে বলুন প্রভু। কেন আপনার শরণাগত হতে চায় না মানুষ? তখন ভগবান নারায়ণ বললেন, নারদ, আমি তোমাকে সব বলছি বিস্তারিত। তুমি এক কাজ করো, প্রথমে একটা বাটি করে, এক বাটি ভর্তি করে তৈল নিয়ে এসো। তো প্রভু বলেছেন, আর নারদ মুনি তো নারায়ণের একনিষ্ঠ ভক্ত, প্রভুর আদেশ পালন করার জন্য নারদ মুনি একটা বাটি ভর্তি করে এক বাটি তৈল নিয়ে আসলেন। নিয়ে এসে প্রভুকে বললেন, প্রভু, আমি তৈল নিয়ে এসে গেছি। তখন নারায়ণ বললেন, ভগবান বললেন যে নারদ, তুমি ওই তৈলের বাটিটা তোমার হাতের তালুতে বসাও, আর বসিয়ে তুমি বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে এসো। এই পুরো ব্রহ্মাণ্ডটা তোমাকে ওই তেলের বাটিটা হাতে নিয়ে ঘুরে আসতে হবে, তবে একটা শর্ত, যেমন ওই বাটি থেকে এক ফোঁটা তৈল যেমন বাইরে না পড়ে, ওর মধ্যেই থাকে। তো নারদ মুনি তখন কি করলেন, ওই বাটিটাকে মানে খুবই সতর্ক ও সাবধানে তার হাতের তালুর মধ্যে বসালেন, বসিয়ে বিশ্ব মানে ব্রহ্মাণ্ড ঘুরতে বের করলেন। তো আর সেই নারদ মুনি তখন তার মন প্রাণ এবং চোখের পুরো দৃষ্টি সেই বাটির উপর দিলেন, সেই তৈলের বাটির উপর সমস্ত দিয়ে তিনি আগলে রাখার চেষ্টা করলেন, যাতে না এক ফোঁটা তেল মানে তৈল বাইরে পড়ে, কারণ প্রভু বলেছেন। তো প্রভুর আদেশ মতো তিনি বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে আসলেন। এসে প্রভুকে বললেন, প্রভু, আমি চলে এসেছি। তখন ভগবান বললেন, তেল একটু পড়েনি তো, তোমার বাটি থেকে তৈল কি বাইরে পড়েছে? না, নারদ মুনি বললেন, না না, কী করে পড়বে, আমি তো একদম খুবই সতর্ক সাবধানে এবং আমার মন প্রাণ চোখের দৃষ্টি সব কিছু দিয়ে বাটিটাকে আমি আগলে রেখেছিলাম, যাতে না ওই বাটি থেকে এক ফোঁটা তৈল বাইরে পড়ে। তো ভগবান বললেন যে তুমি যখন এই বাটিটা নিয়ে ব্রহ্মাণ্ড ঘুরছিলে কতবার আমাকে স্মরণ করেছ? তখন নারদ মুনি বললেন, একবারও তো করা হয়নি, করবো কখন করবো আপনার নাম স্মরণ, আমি তো সব কিছু দিয়ে মন প্রাণ দিয়ে ওই বাটিটাকেই তো আগলে রেখেছিলাম, যাতে না এক ফোঁটা তৈল বাইরে পড়ে, আর আপনার নাম করার কথা আমি ভুলেই গেছি। তো প্রভু তখন বললেন, নারদ, তুমি তো আমার নাম এক মিনিট না করে থাকতে পারো না, সব সময় তুমি আমার নাম করো, আর সেই তুমি কি না আমার নাম করতেই ভুলে গেলে? তখন বলছে, হ্যাঁ প্রভু, বলছে এই মায়াবদ্ধ জীবেরও ঠিক একই অবস্থা তোমার ওই তৈলের বাটির মতো, তারা কি করছে সব কিছু আগলে রাখার চেষ্টা করছে, যাতে না কিছু হারায়, সব কিছু আমার 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 করে আগলে রাখছে, আমার বাড়ি, আমার স্বামী, আমার ছেলে, সব কিছু আমার আমার করে একদম তারা কি করেছে সব কিছু আগলে রাখার চেষ্টা করছে, আর যতই তারা আমার আমার করে আগলাতে যাচ্ছে ততই তারা মায়ার মধ্যে জড়িয়ে পড়ছে, যাতে না তাদের কাছ থেকে কোনো কিছু হারিয়ে যায়,
ততই তারা সুখ আর আনন্দের মধ্য দিয়ে নিমজ্জিত হচ্ছে। তখন নারদ মুনি বুঝলেন যে কেন মানুষ কেন প্রভুর নাম ভগবান ঈশ্বরের নাম করতে এত বিমুখ, কারণ তাদের সময় কখন, তারা নিজেদের সবকিছু আগলাতে আগলাতেই তাদের সময় পার হয়ে যাচ্ছে, আর প্রভুর জন্যে তার সময় কখন যে ওনার নাম গুণগান করবেন। তাই মায়াবদ্ধ জীব আমরা, আমাদের সবই করতে হবে, সংসারও করতে হবে, সব কিছুকে আকৃষ্ট করে আগলে রাখলে কিন্তু হবে না, সব কিছু প্রভুর নামে সঁপে দিতে হবে, দিয়ে আমাদের প্রভুর নাম সংকীর্তন করতে হবে, তবেই আমরা এই জন্ম মৃত্যু জরা বন্ধন থেকে মুক্ত পাব, মুক্তি পাবো, নাহলেই বারবার এই চক্রের মতো আমাদের জীবনে জন্ম মৃত্যু জরা ব্যাধিতে আমাদের বারবার পড়তে হবে, আর সংসারের এই মায়া জালে আবদ্ধ থেকে আমাদেরকে সংসারের ঘানি টেনেই যেতে হবে। কি হবে তাহলে আমাদের মুক্তি আর হবে না, আসবো আর যাবো, আসবো আর যাবো, কোনো কিন্তু কাজের কাজ হবে না। তাই আমাদের প্রত্যেকেরই উচিত সময় থাকতে ঈশ্বরের শরণাগত হওয়া, ঈশ্বরের নাম গুণগান করা আর সৎ কর্ম করা। নমস্কার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।